সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি প্রত্যেকেই ভালো আছো। আমরা জানি সমগ্র বিশ্ব আজ কোভিড-19 মরণ ছবলে টালমাটাল, এহেন টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে দেশের স্থবির হয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করার জন্য আজ আমাদের এই অনলাইন ক্লাসে আয়োজন। আজ আমি তোমাদের সাথে আছি সুসেন কুমার বারৈ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখোলা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, পৌরনীতি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি প্রথম পত্রের ক্লাসে যারা অংশগ্রহণ করেছ তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পৌরনীতি প্রথম পত্রের পৌরনীতির ধারণা ও সংজ্ঞা এবং পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। সিভিক্স শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস এবং সিভিটাস থেকে সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সুতরাং উৎপত্তিগত অর্থে পৌরনীতির সংজ্ঞা দাঁড়ায় নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের জীবন সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি। সংস্কৃত ভাষায় নগরকে বলা হয় পুর বা পুরি এবং নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী। এজন্য নাগরিক জীবনের অপর নাম হচ্ছে পৌরজীবন, নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি। কিন্তু বর্তমানে পৌরনীতিকে শুধুমাত্র শব্দগত অর্থে আলোচনা করা হয় না, কেননা আধুনিক রাষ্ট্রগুলো প্রাচীন গ্রীসের মতো সেই নগর রাষ্ট্র নয়। বর্তমান রাষ্ট্রগুলো হচ্ছে জাতি রাষ্ট্র। এই জাতি রাষ্ট্রের জনসংখ্যা যেমন বিপুল, আয়তন তেমনি বিশাল। এই রাষ্ট্রের পরিবর্তনের সাথে সাথে নাগরিকতারও পরিবর্তন ঘটেছে, আর নাগরিকতার পরিবর্তনের সাথে সাথে পৌরনীতির ধারণারও পরিবর্তন ঘটেছে। পৌরনীতি বিষয়টিকে দুটি অর্থে ব্যবহার করা যায়। এক, সংকীর্ণ অর্থে। সংকীর্ণ অর্থে পৌরনীতি হল নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ পৌরনীতির আলোচ্য বিষয় হল নাগরিকের অধিকার এবং কর্তব্য। দুই, ব্যাপক অর্থে পৌরনীতি হল নাগরিকতার বিজ্ঞান, অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পৌরনীতি পর্যালোচনা করে। চিকাগো ইউনিভার্সিটির সাবেক উপাচার্য রবার্ট হাসিন্স পৌরনীতিকে বলেছেন এডুকেশন ফর সিটিজেনশিপ। বিভিন্ন মনীষী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পৌরনীতিকে সংজ্ঞায়িত করেছেন। আমি দুজন প্রখ্যাত মনীষীর সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত এফআই গ্লাউড, তার মতে যে সব
পেশাগত প্রতিষ্ঠান অভ্যাস কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়ন হচ্ছে পৌরনীতি। প্রখ্যাত অধ্যাপক ইএম হোয়াইট বলেছেন, পৌরনীতি হল নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। ইএম হোয়াইট তার বিখ্যাত গ্রন্থ দি ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন, পৌরনীতি হল জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত বর্তমান ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করে। উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে বলা যায় যে পৌরনীতি হল নাগরিকতার সহিত জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। আমি পৌরনীতির সংজ্ঞা সম্পর্কে আলোচনা করলাম, এখন একটি চার্ট আমি তোমাদেরকে দেখাবো। এই চার্টটি দেখলে পৌরনীতির ধারণা ও সংজ্ঞা আরো স্পষ্ট হয়ে যাবে। পৌরনীতি নাগরিকের স্থানীয় রূপ নাগরিকের জাতীয় রূপ আরেকটি হচ্ছে নাগরিকের আন্তর্জাতিক রূপ। এই যে যে বিষয়গুলো আছে প্রত্যেকটি বিষয় সম্পর্কে পৌরনীতি বিশদভাবে আলোচনা করে। সুতরাং পৌরনীতির সংজ্ঞা আমাদের এখানেই শেষ, এখন আমরা আলোচনায় যাব পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা। পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তার প্রথম পয়েন্ট হচ্ছে সুনাগরিক হওয়ার শিক্ষা। পৌরনীতি বর্তমান বিশ্বের গণতন্ত্র হচ্ছে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা, আর এই জনপ্রিয় শাসন ব্যবস্থার সফলতা নির্ভর করে নাগরিকের সফল কর্মকাণ্ডের উপর। নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হলে
সুনাগরিক হওয়া প্রয়োজন। তার সুনাগরিকের তিনটি গুণ আছে, বুদ্ধি, বিবেক, আত্মসংযম। এই গুণগুলো অর্জন করতে হলে প্রত্যেকটি নাগরিককে পৌরনীতি পাঠ করা প্রয়োজন। দুই নম্বর পয়েন্ট হচ্ছে নাগরিক দৃষ্টিভঙ্গিটা, নাগরিক দৃষ্টিভঙ্গি উদার। পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকরা কর্তব্যনিষ্ঠ, স্বচ্ছ ও সাম্প্রদায়িক চেতনামুক্ত হয়। তাদের মনের গোড়ামি, কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা সব দূর হয় এবং নাগরিক দৃষ্টিভঙ্গি উদার হয়। তিন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। রাষ্ট্রীয় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, সংবিধান, রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী, প্রকৃতি, বৈশিষ্ট্য সব কিছু সম্পর্কে জানতে হলে আমাদেরকে পৌরনীতি পাঠ করা প্রয়োজন। চার নম্বর হচ্ছে সুষ্ঠু সমাজ গঠনে পৌরনীতি। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করা মানুষের সহজাত প্রবণতা। প্রতিটি মানুষের উচিত সামাজিক রীতিনীতি মেনে সুশৃঙ্খল সমাজ গঠন করা। আর এই শিক্ষাটা পেতে হলে প্রতিটি নাগরিককে পৌরনীতি জ্ঞান, পৌরনীতির জ্ঞান থাকা প্রয়োজন। পরের পয়েন্ট হচ্ছে নাগরিকের অধিকার কর্তব্য সম্পর্কে ধারণা। অধিকার হচ্ছে আমরা রাষ্ট্রের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো ভোগ করে থাকি তাকে অধিকার বলে। আর অধিকার ভোগের বিনিময়ে আমরা যেটা করে থাকি, যে দায়িত্ব পালন করে থাকি তাকে কর্তব্য বলে। এই অধিকার এবং কর্তব্য সম্পর্কে আমাদের প্রতিটি নাগরিকের জ্ঞান থাকা প্রয়োজন। আর এই জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই পৌরনীতি পাঠ করতে হবে। পরের বিষয়টি হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের সহায়ক। যে রাষ্ট্র জনগণের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সকল রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র। আর এই কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে হলে প্রতিটি নাগরিককে সক্রিয়ভাবে রাষ্ট্র কাজে অংশগ্রহণ করতে হবে। আর সক্রিয়ভাবে রাষ্ট্র কাজে অংশগ্রহণ করতে হলে পৌরনীতি পাঠে পৌরনীতির জ্ঞান থাকা প্রয়োজন। এরপরে যে বিষয়টি আছে দেশপ্রেমের শিক্ষা। দেশপ্রেম হচ্ছে দেশকে ভালোবাসা। দেশের মাটি, মানুষ ও সম্পদকে একাত্ম করে ভাবার যে অনুভূতি সেটা হচ্ছে দেশপ্রেম। কবি জীবনানন্দ দাশের কবিতায় দেশপ্রেমের ছোঁয়া পাওয়া যায়। তিনি লিখেছেন, বাংলার মুখ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। এরপর হচ্ছে সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলা। সুযোগ্য নেতৃত্ব, সুযোগ্য নেতৃত্বের উপর নির্ভর করে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব। আর এই সুযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হলে পৌরনীতি পাঠ করতে হবে। কেননা সুযোগ নেতৃত্বের কী কী গুণ আছে, কী কী নেতৃত্ব অর্জনের পথে কী বাধা আছে, এই বাধা উত্তরণের উপায় কী, এগুলো জানতে হলে পৌরনীতি পাঠ করা প্রয়োজন। পৌরনীতি পাঠে আরও অনেক বিষয় আছে। আজকে আমাদের পৌরনীতি পাঠের আলোচনা এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।